আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাইভেট স্কুল 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত পর্বে বর্গ নির্ণয়ের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, তো আজকে তোমাদের গণনির্ণয়ের সূত্র সম্পর্কে আলোচনা করব। আমরা গণনির্ণয়ের সূত্রগুলোকে আমরা দুইভাবে পড়তে পারি। একটা হচ্ছে উৎপাদক করার সময় আমরা কী কী সূত্র অ্যাপ্লাই করতে পারি এবং মান নির্ণয় করার সময় আমরা কী কী সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো চলো এই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করি। তো প্রথমে আমরা উৎপাদক নির্ণয়ের সূত্র সম্পর্কে আলোচনা করব। প্রথমে উৎপাদক নির্ণয় করার সূত্রগুলো হচ্ছে, প্রথমে লিখতে পারি আমি এ প্লাস বি হোল কিউব সমান, এ প্লাস বি হোল কিউব সমান সূত্র কী হতে পারে, আমরা ধরি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা সূত্র, আরও দুইটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ মাইনাস বি, সরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অপরটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই চারটা সূত্র হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র। এরপর আমরা মান নির্ণয় সূত্রগুলো দেখতে পারি। মান নির্ণয় সূত্রগুলো হচ্ছে, এখানে লিখলাম মান নির্ণয়, এই মান নির্ণয় সূত্র এই চারটা দিয়েই মান নির্ণয় সূত্র হয়। যেমন এ প্লাস বি হোল কিউব সমান কী হতে পারে, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। আরও দুইটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। অপরটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তো এই চারটা সূত্র হচ্ছে মান নির্ণয় সূত্র এবং এই চারটা সূত্র হচ্ছে উৎপাদক নির্ণয় সূত্র। আমি মনে করি এই আটটা সূত্র মুখস্থ করতে পারলে গণনির্ণয় সম্পর্কে যে কোনো ধরনের অঙ্ক আসুক না কেন তোমরা অবশ্যই সলভ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 থেকে 10 পর্যন্ত সকল অধ্যায়ের সূত্র পেতে আমাদের প্রাইভেট স্কুল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে এখনই শেয়ার করে দাও, যাতে তারাও ভিডিওটি দেখে অনেক উপকৃত হতে পারে।